তাজিকিস্তান থেকে 78 জন যাত্রী নিয়ে দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান। 78 জন যাত্রীর মধ্যে 25 জন ভারতীয় নাগরিক, 46 জন আফগানি শিখের সঙ্গে 3টি গ্রন্থ সাহেবের কপিও ফিরিয়ে আনা হয়। তালিবান অধ্যুষিত কাবুল থেকে তাজিকিস্তানের দুশানবে পর্যন্ত ভারতীয় বায়ুসেনার বিমানে সোমবার ফিরিয়ে আনা হয়। সেখান থেকে এয়ার ইন্ডিয়ার ফোর্সের 1956 এয়ারলিফটে করে দফায় দফায় যাত্রীদের ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানিয়েছেন সে কথা, পাশাপাশি একটি ভিডিও শেয়ার করে যেখানে শিখ ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় স্লোগান দিচ্ছেন, বাই গুরু কা খালসা বাই গুরু কি ফতে। वाहेगुरु जी का खालसा वाहेगुरु जी की फतेह। কেন্দ্রের তরফে আরো মানুষকে উদ্ধারের চেষ্টা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং কর টুইট করে বলেন, 75 জন যাত্রীর সঙ্গে 3টি গ্রন্থ সাহেবকে একই ফ্লাইটে ফিরিয়ে আনা হয়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।